আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আসলে অত্যন্ত দুঃখ মন নিয়ে আজকে আমি ভিডিওটি করতেছি মানুষ বেঁচে থাকলে পৃথিবী থাকবে রাজনীতি থাকবে ধর্ম থাকবে সব থাকবে আমরা মানুষে যদি না থাকি তাহলে তো পৃথিবীতে ধর্ম দেশ জাতি ধন সম্পদ টাকা পয়সা কিছুই দরকার নেই আগে মানুষ বাসবে দেশ বাসবে ধর্ম বাসবে সব কিছু তো আমি আশা করব এই বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ এবং যারা মন্ত্রী পর্যায়ে আছেন এবং দেশের প্রশাসনিক পর্যায়ে আছেন সমস্ত লোক এই বিষয়ে একটু নজর দিবেন যে আমি আসলে কোনো মিডিয়া বা কোনো চ্যানেল বা কোনো নিউজ পোর্টাল বা কারো কাছ থেকে একটা বিষয় খুব একটা ক্লিয়ার হইতেছে না আসলে বুয়েটের একজন শিক্ষার্থী আবরার ফাহাদ তো এই ছেলেটা নাকি ভারত বিরোধী কোন পোস্ট ফেসবুকে দিয়েছেন তো আমি একটা বলবো যে আসলে আপনি যখন দেখবেন আপনি যখন সঠিকভাবে কাজ করবেন দেখবেন তখন তার তার বা আপনার কোনো শত্রুতা অভাব হবে না যখন আপনি রাইট ট্র্যাকে থাকবেন দেখবেন আপনার শত্রুতার অভাব নাই আর যখন আপনি নিজে দুর্নীতি বা অন্য কোনো কারণে সংক্রমিত হয়ে যাবেন আপনার কোনো শত্রু থাকবে না শত্রু তখনই হবে যখন আপনি আপনার নিজের সব কিছু বুঝে নেবেন বা নিজের সব কিছু বুঝে শিখতে নিতে পারবেন শিখে নিতে পারবেন তো আমি ওই ছেলেটার ফেসবুক স্ট্যাটাসটা পড়েছি স্ট্যাটাসটি পড়ে আসলে ভারত বিরোধী বলতে আমি কোনো কিছু দেখিনি যে সে ভারত বিরোধী কোনো কিছু লিখেছে সে তার ফেসবুক স্ট্যাটাসে একটা জিনিসই লিখেছে সেটা হচ্ছে আমরা একটা দেশকে কি দেই আর আমাদের প্রতিদানে তারা কি দেয় শুধুমাত্র সেই কথাটাই উপস্থাপন করেছে ভারত বিরোধী হলে হয়তো বা ভারত সম্পর্কে বিভিন্ন পলিটিক্যাল হোক বা রাজনৈতিক হোক ভারতের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে সে বিভিন্ন ধরনের কথা বলতো সেই স্ট্যাটাসে শুধুমাত্র যে জিনিসটা লিখেছে যে আমরা একটি দেশের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করি কিন্তু প্রতিদানে আমরা কোনো জিনিসই তাদের কাছ থেকে পাই না আসলে আমাদের মাইন্ড আমাদের নিউজ মিডিয়া বা পত্রিকা বা আমি দেখেছি অনেক মানুষ এই বিষয়ে কথাও বলেছেন তারাও শুধু একটা কথা ফলাও করে বলেছেন যে ভারত বিরোধী বক্তব্য ভারত বিরোধী বক্তব্য আসলে সে কি আসলেই ভারত বিরোধী কোনো বক্তব্য দিয়েছে আমার মনে হয় না তার ফেসবুকের স্ট্যাটাস বা অন্য কোনো জিনিস দেখে ভারত বিরোধী কোনো বক্তব্য দিয়েছে সে শুধু এটুকুই বোঝাতে চেয়েছেন যে আমাদের দেশ আমাদের দেশের জনপ্রতিনিধিরা কিভাবে একটি দেশের জন্য কিভাবে একটি দেশকে অনেক কিছু দিয়ে দিচ্ছে অথচ ওই দেশের ভিতরে অনেক অঙ্গরাজ্যগুলো আছে যে রাজ্যগুলা ওই দেশের সম্পত্তি বা ওই দেশের যে সমবণ্টন বলতে একটা কথা একটা এক অঙ্গরাজ্যের জিনিস আর এক অঙ্গরাজ্যকে দিতে অস্বীকৃতি জানাচ্ছে অথচ আমরা বাংলাদেশ একটা স্বাধীন দেশ স্বাধীনতার সাতচল্লিশ বছর পরেও একটা ছেলে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে তাকে মৃত্যুবরণ করতে হলো আসলে আমরা জাতি হিসেবে অত্যন্ত লজ্জিত আমি একটা কথা বলবো এক একবার কি ভেবে দেখেছেন যে আজ ওই ছেলেটার মা বাবা বা ওই ছেলেটার ফ্যামিলির কি অবস্থা বাংলাদেশের সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান হচ্ছে বোয়েট যেখানে পড়ালেখা করার জন্য অনেকের স্বপ্ন সবাই পড়ালেখা করতে পারে না অনেক কষ্ট করে তার মা বাবা তার ছেলেটিকে বইটি লেখাপড়া করার জন্য পাঠায় তার মা বাবার চোখে অফুরান্ত অসীম সম্ভাবনাময় স্বপ্ন হয়তো বই ছেলেটার মধ্যেও ছিল অসীম স্বপ্ন তাকে নিয়ে পরিবারকে পরিবারের সবাই অনেক স্বপ্ন দেখেছে অথচ তার সেই স্বপ্নকে কিছু স্বার্থন্যাসি দল বলেন বা অসামাজিক লোক বলেন আমি বলবো না তারা দলের লোক আসলে যারা দল করে বা যে কোনো দলের রাজনৈতিক দল হোক যে কোনো দল হোক যারা এই সমস্ত কর্মকাণ্ড করতে পারে তারা কখনো মানুষ খুন করতে পারেন এভাবে একটা ছেলে ছেলেকে কিভাবে মারলে সে ছেলেটা মারা যায় মানুষের মধ্যে এখন নৈতিকতার এত অবক্ষয় যা বলতে গেলে অবশ্য নির্দয়ের গভীর থেকে কান্না চলে আসে একটিবারের জন্য মানুষ ভাবে না যে এই ছেলেটাকে একটি মা আমরা মারতেছি ছেলেটা মরে যাবে সে যে কথাগুলো লিখেছে আসলে এটা ভারত বিরোধী আমি বলবো না কারণ ভারত বিরোধী কথা কেন কি বলেছে সেখানে আমার জিনিস যদি অন্য কেউ আমার জিনিস যদি আমার ভাই বা ব্রাদার অন্য কাউকে দিয়ে দেয় সেক্ষেত্রে যদি আমার ভাই ব্রাদার সম্পর্কে আমি বলি যে তুমি এটা কেন দিচ্ছ এটা তো আর একজনের দিচ্ছ না আর এক ভাইকে দিচ্ছ অথচ তুমি পরের 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 কোনো লোকজনকে দিচ্ছ বা অন্য কোনো লোকজনকে দিচ্ছ তার মানে এই নয় যে আমি আমার ভাইয়ের বিরোধিতা করতেছি আমি শুধু আমার অধিকারটুকু জানতে চাচ্ছি যে তুমি আমাকে না দিই আমাদের মধ্যে সমবন্টন না দিয়ে আমার ভাইকে না দিয়ে তুমি কেন অন্য জন লোককে দিতেছ এটা কখনো বিরোধিত হতে পারে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো ভারত একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র সে যদি ভারত সম্পর্কে কিছু বলেও থাকে সে তো দেশের জন্যই বলছে সে একটা দেশেরই একটা ছেলে সেই ছেলের যে ছেলেকে এই কথা বলার কারণে বা এই কারণে এইভাবে মৃত্যুবরণ করতে হবে আসলে এটা কাম্য নয় তারপরেও বাংলাদেশের বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেখানে অত্যন্ত শিক্ষা মেধাবী এবং অত্যন্ত শিক্ষিত লোক বসবাস শিক্ষিত লোকের বসবাস সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি এইভাবে একটা মানুষ মত প্রকাশ কারণ মত প্রকাশ করার কারণে যদি মৃত্যুবরণ করতে হয় সেই ক্ষেত্রে আমরা আসলে কোন পর্যায়ে বসবাস করি সমাজের সর্বনিম্ন পর্যায়ে বসবাস করি এটা আসলে বোধগম্য হয় না আসলে কিভাবে কি হচ্ছে বাংলাদেশে আসলে আমাদের আমি বলবো যে মানুষের ধর্মীয় মূল্যবোধটা আসলে অনেক দূরে চলে গেছে সে যে কোনো ধর্মেই হোক না কেন যার যার ধর্ম সে পালন করবে আসলে আমাদের মধ্যে বাংলাদেশে এমন একটা স্টেজ হয়ে গেছে যেখানে একের পর এক বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নাট্য মঞ্চের মতো নাটকের থিয়েটারের বা অপেরা হাউজের মতো বিভিন্ন ধরনের অভিনয় পরিষ্কৃত হয় একদিন এই অভিনয় আসবে এটা মনস্থ হবে আর একদিন অন্যটা মনস্ত হবে আসলে আমরা যে কোন পর্যায়ে আসিস এই প্রত্যেকটা স্টেজের থিয়েটারে মঞ্চের মতো দেখতেছি যে একদিন এই প্রসঙ্গ আসতেছে কিছু টক শো হচ্ছে কিছু লোক এই বিষয়ে কথা বলতেছে পরে আবার এই বিষয়টা নিয়ে আর কোনো কথা হচ্ছে না আসলে আমরা যাই বলি না কেন সেই বুঝে যে হারায় যে না হারায় সে কখনো বুঝতে পারে না আসলে হারানোর বেদনাটা কত কঠিন আর যে মা দেখলাম আজকে দেখেন এই পরিবারের কিছু ভিডিও ফুটেজ দেখেন এই পরিবারের মা বাবার কি অবস্থা এই পরিবারের অন্য অন্য সদস্যদের কি অবস্থা আপনি কোনো ভাই বা বোনকে যদি কেউ মেরে ফেলে আপনার মনের কি অবস্থা হবে আসলে মানে আমরা যারা বাংলাদেশে বসবাস করি বা বাংলাদেশের লোক আছি আমাদের কি একটু মত প্রকাশের অধিকার নাই আমি কোনো দল বলবো না আমি কোনো দল আওয়ামী লীগ ছাত্র দল বা বিএনপি জাতীয় পার্টি যত দল আছে আমি কোনো দলের বিষয়ে কোনো কিছুই বলবো না আমার কার কোনো কোনো দলের প্রতি আক্ষেপ নেই আরে ভাই পৃথিবীতে মানুষ তো মানুষের বাঁচার অধিকার আছে মানুষ মানুষের অধিকার আছে এটা এটা বুঝতে হবে ভাই আপনি হিন্দু হন মুসলিম হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যে ধর্মই হোক না কেন অন্তত পক্ষে মানুষ হিসাবে একটা মানুষের পৃথিবীতে বাঁচার অধিকার আছে আর সে যে দেশে বাস করে সেই দেশের জনপ্রতিনিধি এবং প্রশাসনের উচিত এটা দেখা উচিত যে মানুষের কী কী অধিকার আছে কি নাই তো আমি আর একটা কথা বলবো এই আবরার ফাদ সম্পর্কে বিভিন্ন মিছিল মিটিং বিভিন্ন ফটো বিভিন্ন নিউজ পোর্টালে বিভিন্ন জিনিস হচ্ছে সেটা দেখতেছি দেখার পরে আমি বলবো বাংলাদেশের যে সমস্ত ভাইরা আছেন বা যে কোনো দলেরই আছেন আপনারা যখন একটা জিনিস ফেসবুকে স্ট্যাটাস দেবেন বা ওই কথা বলবেন আসলে এগুলো একটু সতর্ক থাকবেন এগুলা হতে পারে যে যারা এই আবরার ফকে মেরেছে তারা মিস গাইডের মধ্যে আছে হয়তো তারা কারা প্রচলনায় হয়ে তারা তাদেরকে তাকে মেরেছে এখন হয়তো সে দুনিয়াতে নাই হয়তো তারা ওখানে আফসোস করবে আমরা কেন মারলাম আসলে কথা সেটে না মানুষের স্বাভাবিক ক্ষোভের থেকে বাঁচার জন্য বাংলাদেশের আসলে এখন পরিস্থিতি খুবই মানে ভয়াবহ মানে হচ্ছে এটা আমি মানে বলতেছি এই কারণেই মাঝে মাঝে এমন একটা ইস্যু তৈরি হয় যে ইস্যুটা জন্য দেখা গেছে আর একটা ইস্যু তৈরি হচ্ছে আমি বাংলাদেশ সরকারকে বলবো বাংলাদেশের বর্তমান সরকারকে বলবো বাংলাদেশের নতুন প্রজন্মকে বলবো ভাই যে কোনো দলের হোক যে কোনো ধর্মের হোক প্রত্যেকটা মানুষের মানুষ হিসাবে অন্তত বাঁচার অধিকার দেন মানুষ বেঁচে থাকলে পৃথিবী থাকবে রাজনীতি থাকবে ধর্ম থাকবে সব থাকবে আমরা মানুষে যদি না থাকি তাহলে তো পৃথিবীতে ধর্ম দেশ জাতি ধন সম্পদ টাকা পয়সা কিছুই দরকার নেই আগে মানুষ বাঁচবে দেশ বাসবে ধর্ম বাঁচবে সব কিছু বাঁচবে তো আমি আশা করব এই বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ এবং যারা মন্ত্রী পর্যায়ে আছেন এবং দেশের প্রশাসনিক পর্যায়ে আছেন সমস্ত লোক এই বিষয়ে নজর দেবেন আর কেউ এই আবগার ফাদের মতো মৃত্যুবরণ না করে এবং যারা এই কাণ্ডে জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হোক আমি চাই যারা এই সমস্ত কাণ্ডে জড়িত বাংলাদেশের আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করছি এই কথা বলে আমি সবার কাছ থেকে বিদায় নিয়েছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ